পোস্ত মিষ্টি আটা গোলা তো দাই আপুরের গোলা একটু নাচ করে দেখ অস্ত্র বাম্বো বেরানি রাজি কি হচ্ছে গরম গরম চলে এসেছি খাদ্য মেলা। এই যে আমি সোনু আর আমি, এই যে আমার ভিডিওতে নীলদা না থাকলে ভিডিও করতে করা যায় না। আর নীলদাই আমাকে এনথু দিয়ে দিয়ে ঠোকা মেরে মেরে নিয়ে আসছে ভিডিও করার জন্য। তো এবার দেখে নেই, ছোট করেই করেছে, সেই রকম বড় ভাবে করেছে। হ্যাঁ, ভিড় নেই, খুব কম ভিড় আছে। চলো দেখাই এবার ভেতরটা, চলো। কোন ঢুকেই ফার্স্টে খিদে পেয়ে গেছে খাবারের গন্ধেতে। দারুণ দারুণ খাবার আছে, মানে বলতে গেলে ওখানে ককটেল থেকে আরম্ভ করে এখানে বিরিয়ানি সব পাবে। খাবার সামনে কয়লা জ্বালিয়ে রীতিমতো গন্ধ শুকাচ্ছে কাবাব খেয়ে, খিদে পাবে না মানুষে। এগুলো কি ঠিক করছে, পয়সা কমাবার জন্য সালা করছে। তাহলে কি শোনো, খাবি এখন একটা ককটেল 50 টাকা, রীতিমতো গিয়ে যদি বলি না পুরো 1 লাখ বাড়বে পুরো বেরো এখান থেকে। চিকেন পকোড়া ফুলকপি সিঙ্গারা, এটা যেমন আমরা কড়াইশুঁটি প্যাটিস, হ্যাঁ এটা ছানা কাটা, এই দইটা ঝুড়ি দই পাতা হয়, এটা কলকাতায় দইওয়ালা ছাড়া কোথাও পাবে। এটা কত করে?
এইগুলোর কি দাম আছে? কচুরি আলুর দাম আর এখানে কি কি আছে? এগুলো মেনু রাইস মটন কষা 200 টাকা, ফ্রাইড রাইস মটন কষা 200 টাকা প্লেট। আর 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 কি আছে? পোলাও চিকেন কষা 100 টাকা প্লেট। তেলটা দেখেছো কি? জাস তেলটা দেখা, তেলটা দেখলে বুঝতে পারবে কতটা টেস্ট হতে পারে খাবার। একদম তেলটা দেখে বোঝা যাচ্ছে যে টেস্ট হবে। ঠিক আছে, বাঙালির প্রিয় খাবার গরম ভাতে ভেটকি মাছের পাতুরি, আর কিছু চাই? এইগুলো তো আমার আঙুলের মতো, এখানে বেশ পুরোনো যুগের যে বাঙালিরা যেরকম খেত, আসলে ক্যাফেতে বসে নিত্য ক্যাফে বলো কফি হাউসে বলো সেই সব খাবার বেশি আছে। এখানে বাম্বু চিকেন, আপনি এখানে বাম্বু চিকেন পাওয়া যাচ্ছে, জানি না কিরম খেতে হবে। লেজিবংয়ের ভিডিও দেখেছিলাম, খুব একটা ভালো কমেন্ট পাইনি, কিন্তু খাবো না আমরা, যদিও খালি লোভ দেব। তো চলো দেখাই দেখাই দেখাই। বাস আমাদের বাড়ির ওখানে রাজারহাটের সাইডে অনেক আছে, ভাবছি বাঁশটা ধরে কেটে বানাবো, কিন্তু বলছে এরকম ভাবে বানাতে গেলে বাস্ট হয়ে যেতে পারে। দরকার কি আছে বাম্বু চিকেন বানাতে গিয়ে নিজেই বাম্বু খেয়ে যাবো, ওর থেকে বাবা দরকার নেই। সামনে একটা মকটেলের দোকান আছে, পেছন দিকটা দেখতে পাচ্ছ। এবার এই যদিও মানে শরবত সোডা শরবত ওইসব উল্টো পাল্টা ভেবে দিও না, দেখাই একটু কেমন কি আছে। যে দারুণ সাজানো, সাজানোটা খুব ভালো দেখো। দোকানে আমুল ফামুল বলো, ওরা অনেক প্রিজারভেটিভ দিয়ে ফুড আইসক্রিম বানায়, এখানে লাইভ তোমার চোখের সামনে ফুডের জুস দিয়ে আইসক্রিমটা বানানো হবে, এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় না। এটা শোনো, এটা খেয়েছিস? খেয়েছি খেতে হয়, খেয়েছি। কাজু ফ্লেভার থেকে হালকা, আর সঙ্গে ফুডের ফ্লেভারটা থাকে, মানে কোনো প্রিজারভেটিভ ছাড়া। আর নীলদা এটা খেয়েছো কখনো? অনেক আগে খেয়েছি, তারপরে তাহলে একবার তো খেতেই হবে মনে হচ্ছে। আগে আমরা দেখে নিই পুরো মেলাটা, তারপর দেখা যাক। গলাটাও ব্যথা, খাওয়াও নাও যেতে পারে। চলো দেখো, এটা এখন ঘোরানোই আছে, ওটা এখনো এইগুলো সেভরি, আই মিন নট সুইট, নট জেরি কলা half of the mishti that you all eat, it's less sweet, but I'm healthy. Walnut and chocolate chip.
শুকনো আম শিখলাম, দেখাতে ভুলে গেছি, ভালো কথা বেশ। নবদ্বীপের লাল ক্ষীর দই, শোনো দই খেতে ভাল লাগে? দই আর পায়েস খাই না, এই দুটো বাদে যা ইচ্ছে জিনিস। এখানে আমরা এখন পান, শোনো শোনো পান খাবি দাদা? মিষ্টি পান কত টাকা? পান খেয়ে লাভ নেই, এখানে দেখে নাও কি কি আছে পানের। সোনুর মানে এখানে ফিরে পেয়ে গেছে সোনু, তো এখানে সব থেকে কম দামে যেটা আছে সোনু ওটাই কিনবে ভাবছে। জল টাকার একটা জল আছে আর মাজা আছে, কোনটা খাবি বলে? সে তো জল আবার গড়ে টালার জল আছে, জল কি দেখে তো হচ্ছে আবার গড়ে টালার জল আছে, ফ্রি অফ কস্ট, যত ইচ্ছা খাও। আমার মনে হচ্ছে সোনু এখানে একটু নাচ করে দেখাবে, মারবে গণধোলাই। সোনু এইখানটায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, খিদে পাচ্ছে কি? কত টাকা নিয়ে এসেছিল আজকে? 150 টাকা নিয়ে এসেছিলাম, 100 টাকা মেট্রো দিয়ে চলে গেছে রিচার্জ করতে, কার্ডে রিচার্জ করতে। 100 টাকা ওখানে গেল, পকেটে বসে আছে 50 টাকা। যা তাহলে আর কিছু করার নেই, আর খাওয়াও যাবে না তাহলে, সবাই টাকা নেই না, এতে আছে বলতে আছে। তাহলে সোনু খাওয়াচ্ছে আজকে, দাদা চলো চলো খাওয়াটা দেখাচ্ছি, বড় লোক সোনু কি খাওয়াচ্ছে সেটা দেখাই। ভাবলাম যে এইখানে একটাই দোকান যেখানে আমাদের বাজেট বাজেট অনুযায়ী ফুচকা 50 টাকা কিডনিটা বেশি খেতে হবে, অনেক দাম বেশি। তাহলে একদিন মনে হচ্ছে বারাসতে যেতে হবে, চলে আসবি কোনো ব্যাপার নেই, ঠিক আছে আমি ট্রিট দেবো, ঠিক আছে আমি বলে দেবো, আমি ট্রিট দেবো। যাই হোক আচ্ছা আপনার দোকানটা কোনটা? ওই তো সই আমার দোকান। আমরা এটা এতক্ষণ ধরে ইয়ারকি মারছিলাম আসলে বলতে চাইছি, আমার দোকান ভেবে কেউ খেও না, তাহলে গালাগাল দেবে যে এত দাম বেশি কেন, আমার দোকান না, খেলে খাও নিজের। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাড়াতাড়ি আসবে, এক্ষুনি একটু বাদেই চলে আসবে, এরকমই অবস্থা। যেহেতু নীলদা আছে তাই জন্য ব্লগ বেশি হচ্ছে, শিডিউল করা থাকে, ঠিক আছে এটার পরে এটা, ওটার পরে ওটা, ওটার পরে এটা, এটা শিডিউল করা থাকে। ডায়লগ আছে না, গোলা তো নাই আপনের গোলা একদম, এইটা হচ্ছে নীলদা। না আমি আগুনের গোলা নই, ঠিক আছে আমি যেরকম আছি সেরকমটাই ঠিক আছি, তবে আগুনের গোলা হচ্ছে এই বর্তমান দুজন দাঁড়িয়ে রয়েছে ওরা আগুনের গোলা, আমি যেরকম পাথরের গোলা বা জানি। তাহলে কমেন্টে লিখে দাও নীলদা কিসের গোলা, মানে ওই গোলা পাওয়া যায় ওই গোলাটাও লিখতে পারো, বেশ ভালো খেতে। আগে স্কুলে
স্কুলে খেতাম যেগুলো যেরকম গোলা বাইরে নাকি যাই না ঠিক আছে বড়তে হ্যাঁ ওইটা খেতে ওটা মর্গের বড় বলে তারপরে যেদিনকার থেকে দেখলাম যে ওই ইংরেজিতে একটা ছিল একটা কি ছিল আমি ভুলে গেছি যে খাওয়ার পরে মরে গেল একটা ছিল আমাদের ইংরেজিতে ছিল তোরা পড়েছিস নাকি জানি না ঠিক আছে আটবার খেয়েছিল আর কি ঠান্ডা পানীয় মানে অ্যালকোহল নয় মানে ইয়ে আমাদের সিলেবাসে নেই।